বরগুনায় অসহায় দুস্থদের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করতে সাবেক মেয়র মোহাম্মদ শাহাদাত হোসেন 10,000 শাড়ি লুঙ্গি বিতরণ করেছেন। আজ সকাল 8টায় পৌর শহরের পুলিশ লাইন এলাকায় তার নিজ বাসার সামনে বসে এসব 9,000 শাড়ি ও 1,000 লুঙ্গি বিতরণ করা হয়। সকাল থেকে সাধারণ মানুষের উপচে পড়া ভিড় থাকায় বরগুনা পুলিশ সদস্যরা কাজ করছেন। এ সময় সাবেক মেয়র মোহাম্মদ শাহাদাত হোসেন বলেন, প্রতি বছর আমি গরিব অসহায়দের সাথে ঈদ আনন্দ ভাগাভাগি করার জন্য ঈদ উপহার দিয়ে থাকি। এটা গরিবদের প্রতি কোনো করুণা নয়, বরং এটা সামর্থ্যবানদের নৈতিক দায়িত্ব।